আশ্বস্তমূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। আমরা বিজেপিকে পরাস্ত করবো।
আমাদেরকে কাজ করতে হবে। আমরা সবাই সৈনিক, আমরা যেভাবে বড় শক্তিকে পরাস্ত করতে গেলে আপনারা দেখেছেন ঐতিহাসিক ইতিহাসের অভিজ্ঞতা যে বিভিন্ন দশ দেশের ছোট ছোট শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার ভাবে লড়াই করে আমরা বড় শক্তিকে পরাস্ত করতে হয়, এটা পৃথিবীর বিভিন্ন ইতিহাস আপনারা পর্যালোচনা করবেন। এবং সেই বড় শক্তিকে পরাস্ত করতে গিয়ে আমরা ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে, আমরা এই দেশের মানুষের স্বার্থে আমরা এই মহাজোট গঠন করেছি। আমরা আজকে বিধায়ক আব্দুল আজিজ খান সাহেব উনি বলছেন যে মাওলানা বদরুদ্দিন সাহেব উনার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন, তার বিচার আজকে গোটা দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ করবেন। যে কে বিশ্বাসঘাতকতা করলো, আব্দুল আজিজ খান সাহেব করলেন না বদরুদ্দিন আজমল সাহেব করলেন? যদি বদরুদ্দিন আজমল সাহেব, যদি আব্দুল আজিজ খান সাহেবকে যদি ক্যাবিনেট না করতেন, তিনি কি বিধায়ক হতে পারতেন? তিনি বিধায়ক হওয়ার কথা, বিধায়ক হওয়ার যোগ্যতাও ছিল না। আজকে এই ইউপিএফ দল সবাই ঐক্যবদ্ধভাবে আপনার বদরুদ্দিন মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের উনার নেতৃত্বে উনি টিকিট দিয়ে আজকে আমাদের মধ্যে যে আব্দুল আজিজ খান সাহেবকে বিধায়ক বানিয়েছেন তার কৃতজ্ঞতা আমার প্রকাশ করা উচিত ছিল। যে আমি কোথার থেকে এসে আমি বিধায়ক হলাম, তার বদৌলতে হলাম, দল সবসময় যে এক ব্যক্তিকে নবীন সন্দেবে সেটা বড় কথা না। দল বিবেচনা করবে যে দলকে ঠিক থাকে দিয়ে দলকে জিতাতে হবে, তার মাধ্যমে দলকে জিতানো প্রয়োজন, সেই কথা বিবেচনা করে পপুলারিটি এক সময় থাকে, এক সময় হয়তো অনেক সময় কমে যায়। আজকে দক্ষিণ করিমগঞ্জে মিত্র জোট থেকে আমাকে দেওয়া হয়েছে। বদরুদ্দিন আজমল সাহেব এবং ইউপিএফ দল বদরপুরে যেখানে কংগ্রেসের যেখানে প্রার্থী ছিল, কংগ্রেসের বিধায়ক ছিল, সেখানে ইউপিএফ কে প্রার্থিত্ব করা হয়েছে। সমস্ত আসামের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে, দলের স্বার্থের কথা চিন্তা করে, মহাজোটের স্বার্থের কথা চিন্তা করে দল সিদ্ধান্ত নিয়েছে। যদি আমরা সত্যিকারের দলকে যদি আমরা মানি, দলকে যদি আমরা দলের প্রতি যদি আমাদের আস্থা আমরা যদি আমরা রাখি, আমরা দলের নেতৃত্বের কথা আমাদেরকে মানতে হবে। আজকে আব্দুল আজিজ খান সাহেব দলের নেতৃত্বকে তিনি মানেননি, তার ইউপিএফের প্রতি তার আনুগত্যতা নেই। তিনি যে এই ইউপিএফের দলের যে সংবিধান, সেই সংবিধান তিনি মানেননি। তিনি জাতিকে সমাজকে তিনি মর্যাদা দেননি। আপনি আপনারা খবর নিন, তিনি যখন ডিমাপুরে গেলেন, তার প্রচারে তিনি যখন গেলেন, ডিমাপুরের মসজিদের একটা ঘরে সেই অঞ্চলের মানুষ যখন, ডিমাপুরের মানুষ যখন আব্দুল আজিজ সাহেবকে, খান সাহেবকে যখন বলল যে আপনি কি মহাজোটের প্রার্থী হবেন, তিনি বললেন হ্যাঁ। এবং সেখানে তিনি জোর দিয়ে বলেছিলেন আজকে মহাজোট যার জন্য মহাজোট করা হয়েছে, যাকে পরাস্ত করার জন্য মহাজোট গঠন করা হয়েছে, সেই দলে তিনি চলে গেলেন। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, আব্দুল আজিজ খান সাহেব তিনি সেই সাম্প্রদায়িক দলে তিনি যোগদান করলেন, যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলছেন দাঁড়িয়ে লঙ্গিওয়ালার মুখ লাগে না। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে সমাজের 19 জন বাচ্চা যে সমাজে জন্ম হয়, যে সমাজে 3 তলা প্রবাহ ফুটে আছে, সেই সমাজের সমাজের ভুল লাগে না। আব্দুল আজিজ খান সাহেব সেই সমাজের একজন লোক, আব্দুল আজিজ আজিজ আহমদ খান সেই সমাজের একজন লোক, তাহলে তো আব্দুল আজিজ খান সাহেবের মত ভুল লাগে না, আজিজ আহমদ খানের মত ভুল লাগে না, কারণ তিনি প্রার্থী। তিনি বলছেন যে
মিয়া মানুষের ভুল লাগে না। মুঘল কোন কোন সময় মুঘল বলে আখ্যায়িত করা হচ্ছে, কোন সময় মিয়া বলে আখ্যায়িত করা হচ্ছে, কোন সময় আজমল সংস্কৃতি বলে আখ্যায়িত করা হচ্ছে। যে যার ভুল লাগে না সেই 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 মানুষকে প্রার্থী করা হল। আজকে আমরা যেখানে এখানে নিলামবাজারে আব্দুল আজিজ আহমদ খান এখানে এসে তিনি খামদাকাটি করলেন, তিনি বললেন, তিনি ভেবেছিলেন যে দক্ষিণ করিমগঞ্জের মানুষের স্বীকৃতি তার উপর আসবে। কেন স্বীকৃতি আসবে? বিশ্বাসের বিশ্বাসঘাতকতা কে করলো? আজকে এই কথাগুলো আজকে আমাদের বোঝার সময় এসেছে। কিছু কিছু জায়গায় প্রচার করা হচ্ছে যে আমি তো এডিপির কেন, আমি তো বিজেপির নয়, আমরা সকল জনসাধারণকে আমাদের বোঝানোর প্রয়োজন আছে। এজিপি এবং বিজেপি তাদের যে জোট, এজিপিকে ভোট দেওয়ার বিজেপিকে ভোট দেওয়ার তো সমান, যারা একত্র একত্রিত হয়ে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিগত পাঁচটি বছর যারা একত্রে আছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে সমগ্র আসামের বিভিন্ন সমস্যা, আসামের যে সাম্প্রদায়িকতা, আসামের বিভিন্ন সমস্যা, আজকে প্রত্যেকটি কথা, আসামের ডেভেলপমেন্ট, আমরা যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, কংগ্রেসের পিরিয়ডে তেলের দাম কত ছিল, আলুর দাম কত ছিল, পেঁয়াজের দাম কত ছিল, সমস্ত জিনিসপত্রে আজকে গ্যাসের সিলিন্ডারের দাম কত ছিল, আজকে কত হয়েছে, সমস্ত আসামের বিভিন্ন সমস্যার কথা আমাদের জনসাধারণের কাছে আমরা পৌঁছে দিতে হবে। এই কথাগুলো আমাদের অত্যন্ত, আমরা এই নির্বাচনে আমরা লড়াই করব কার সাথে? আমরা এজিপি এবং বিজেপি মহাজোটের সাথে, আপনারা কয়েকদিন আগে মিত্রজোটের সাথে, এই কয়েকদিন কয়েকদিন আগে আব্দুল আজিজ যেখানে ছিলেন সেই সময় তারা একসাথে তারা যুদ্ধ হচ্ছে, তারা তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং সেখানে আজিজ আহমেদ খান সাহেব সেখান থেকে এসে তিনি নির্বাচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজকে এই যে মহা আমাদের যে মহাজোট, এই যুগের লড়াই হবে তাদের বিরুদ্ধে। আমরা এখানে আজিজুর রহমান তালুকদার সাহেব তিনি বলেছেন যে আমরা যা এখানে ইউটিউবের যারা বাইরে আছেন, আপনারা যারা আজকে এখানে সবাই আপনারা এসেছেন, আপনাদের সবাই আমরা ইউটিউবের সময় আজকে আমরা এখানে আপনাদের সাথে আমরা একসাথে আমরা এক মঞ্চে এখানে আমরা সভা করতে এসেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি আজিজুর রহমান তালুকদার সাহেব, আমাদের মহানুদ্দিন সাহেব এবং জেলার নেতৃত্ব যারা আছেন তাদের সাথে আমাদের কয়েকবার কয়েক কথা আমাদের আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন সমস্যা বিভিন্ন কথা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা উপজেলার কর্মীদের কথা যে কিভাবে যে আমরা আপনাদেরকে নিয়ে আমরা চলতে হবে সেটা নিয়েও বিভিন্ন ভাবে আমরা আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের সুখে বিপদে আপদে আমরা একই মঞ্চে একটা কোঅর্ডিনেটর, আমার মনে একটা কোঅর্ডিনেশন কমিটি আমরা বানানো দরকার। আমরা এই কোঅর্ডিনেশন কমিটি যেভাবে নির্বাচনে আমরা কিভাবে নির্বাচন আমরা পরিচালনা করব তার জন্য একটা প্ল্যান, একটা পরামর্শ আমরা এই নির্বাহী কোঅর্ডিনেশন কমিটির মাধ্যমে আমরা সমস্ত দক্ষিণ করিমগঞ্জের সেই নির্বাচন পরিচালনা কিভাবে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমি মনে করি শুধু সেটা নয়, নির্বাচনে যদি আল্লাহ হুকুম ছাড়া তো কিছু হয় না, যদি নির্বাচনে আমরা জিতি তবে এই কোঅর্ডিনেশন কমিটির মাধ্যমে আমরা আমাদের দক্ষিণ করিমগঞ্জের ডেভেলপমেন্ট, দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন সমস্যা, সমস্ত জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা একসাথে আমরা কাজ করব।
আদরে গ্রহণ করলাম। আপনাদের প্রত্যেকটা সুবিধায় অসুবিধায় একটা পরিবারের মতো আমরা থাকবো এই মহাজোট। আমরা প্রত্যেকজন সদস্য আমরা আমাদের একজন পরিবারের সদস্য। আপনাদের বিপদে আমরা থাকবেন, আপনাদের বিপদে আমরা থাকবো। ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িক শক্তির আমরা মোকাবিলা করবো। শুধু সাম্প্রদায়িক শক্তি নয়, এই যে এই করিমগঞ্জ জেলায় সমস্ত বরাকবেলি তথা সমস্ত আসামে যেখানেই অন্যায় হবে সেখানেই আমরা অন্তত আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তার বিরুদ্ধে আচরণ করব, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আপনারা দেখেছেন সমস্ত আসামে বিভিন্ন মানুষ আজকে কেন আমাকে প্রার্থী করার জন্য মরনা বদরুদ্দিন আজমের সাহেবকে অবরোধ করেছেন, কেন করেছেন? আমি সমগ্র আসামের বিভিন্ন সমস্যায় ছিলাম, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় মণিপুরের ব্যাপার সমস্যা হয়েছে, প্রত্যেকটা সমস্যায় আমি সাহায্য দিয়েছি, আমার সহায়তা ছিল। আমরা একটা টিম হিসাবে যদি আমরা কাজ করি আমার মনে হয় আমরা সাকসেসফুল হব। আমরা সামনের যে দিনগুলো আসছে অত্যন্ত কঠিন দিন আমাদের সামনে আমি মনে করি আসবে। এনআরসি হয়েছে, এনআরসি আজকে এই সরকার এনআরসি মানছে না, তারা বলছে ইংলিশ বাংলাদেশিতে পড়া, আবার নতুন এনআরসি করতে হবে তারা বলছে, তারা হাইকোর্টে প্রিফিক্স সাবমিট করেছে। যদি রিউনিফিকেশন হয় তাদের যে দাবি আজকে এই আসাম সরকার তারা যে দাবি রেখেছে, তাদের দাবি হলো যে বর্ডার ডিস্ট্রিক্টে 20% রিউনিফিকেশন করতে হবে এবং বর্ডার ডিস্ট্রিক্ট ছাড়া যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে 10% রিভেরিফিকেশন করতে হবে। এবং এই রিভেরিফিকেশন এক নম্বর থেকে হবে না লাস্ট নম্বর থেকে হবে তার কোনো নির্দিষ্ট তার কোনো তাদের কোনো সেই ধরনের কোনো কিছু তারা বলেনি। যদি রিভেরিফিকেশন হয় সমস্ত লিস্টে রিভেরিফিকেশন হবে। আজকে যদি এই রিভেরিফিকেশন যদি হয় যাদের নামের সামান্য ভুল আছে, তাদের বাবার নাম ভুল নামে ভুল আছে, তাদের বাবার নাম ভুল আছে, তাদের লিগেসি টাকাতে ভুল ভুল আছে, যাদের 51 এনআরসি এবং তারপরে পুরা ডকুমেন্টসে যাদের সম্পত্তি নেই আমার মনে হয় তাদের নামগুলো কাটার চেষ্টা করবে। আমরা ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করতে হবে। আমরা এনআরসি গেল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, করোনা গেল, প্রত্যেকটা সমস্যায় আমরা আমরা বিভিন্নভাবে আমরা জড়িত হয়েছি এবং প্রত্যেকটা সমস্যায় আজকে বড় বড় যে যে সমস্যা হয়েছে সমগ্র আসামের মানুষ আজকে এই করিমগঞ্জ জেলার মানুষ যারা চেন্নাইতে ছিল, যে যারা আমাদের যারা ছেলেমেয়েরা যারা কাজ করেছে চেন্নাইতে ছিল, নাগাল্যান্ডে ছিল, মিজোরামে ছিল, বেঙ্গুরে ছিল, বোম্বেতে ছিল, কত কষ্ট করেছে মানুষ, এত এত লম্বা লকডাউন, গভর্নমেন্টের কোনো ট্রেনিং নেই। এই লকডাউনটা যদি আগে ঘোষণা করতো যে 15 দিন পরে একটা নির্দিষ্ট সীমা দিয়ে যদি তারা লকডাউন করতো তাহলে সমস্ত মানুষগুলো অন্তত তার বাড়িতে এসে পৌঁছে যেতে পারত, এত দুর্দশা হতো না, এত কষ্ট হতো না, রাস্তায় মানুষের মৃত্যু হয়েছে, ট্রেনের নিচে পড়ে মিস্ত্রিও মৃত্যু হয়েছে, বিভিন্ন ভাবে আমাদের মানুষগুলো এত জড়িত হয়েছে। আজকে এই নির্বাচনে আমরা প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এই নির্বাচনে আমাদের লড়াই বিজেপিকে আমরা যে কোনো ভাবে আমাদেরকে হারাতে হবে। আপনারা আমরা ইউনিয়ন এবং কংগ্রেস সিপিআই সিপিএম এর কিছু কিছু সাধারণ হলেও কিছু লোক আছেন ধর্মনিরপেক্ষ লোক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়বো। আজকে যদি আমার হার হয় এটা শুধু আমার হার হবে না, সমস্ত আজকে আমাদের বিদ্রোহীদের হার হবে। আমরা প্রত্যেকে একজন সৈনিক হিসাবে আমরা কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচনে আমরা বিজেপি এবং এজেপিকে আমরা হারাতে হবে। মনে রাখবেন যে আজকে যারা আজিজ আব্দুল আজিজ আজিজ আহমেদ খানের সাথে যারা যারা ইউপিএফ ভোট থেকে ছেড়ে যারা চলে গেছে হাতির সাথে আমাদের আপনাদের লড়াই হচ্ছে, কারণ তারা দলের নীতি নিয়ম তারা না মেনে তারা হয়তো কিছু স্বার্থে এবং এই আজিজ সাহেবের সাথে তারা চলে গেছে। সুতরাং তাদের সাথেও আমাদের লড়াই হবে, আমাদের এই লড়াই আমরা আমাদের একটা প্রিন্সিপালের লড়াই হবে।
আমরা প্রিন্সিপল নিয়ে আমাদের কাজ করতে হবে। আজকে আপনারা আছেন, আপনারা নিশ্চয় একটা প্রিন্সিপলের মধ্যে আপনারা আছেন বলে, ইউনিয়ন দল করছেন বলে আপনারা আজকে এই লড়াইতে আপনারা অংশীদার হয়েছেন। সুতরাং আমাদের এই লড়াই আমরা যে কোনো অবস্থায় আমাদেরকে জিততে হবে। আপনার ঋণ দিদায় আপনার মনে রাখবেন যে এবার আসামে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের সরকার হবে। আপনারা সমস্ত বরাকবিল এনভায়রনমেন্ট দেখেন যে বিগত নির্বাচনের সময় এই বরাকবিলিতে কি পরিস্থিতি ছিল যখন বিজেপি সরকার হলো। আজকে বরাকবিলির কোনো সিটে আপনাদেরকে আমি বলছি যে কোনো সিটের মধ্যে হয়তো আমরা 12-13টা সিটে আমরা জেতার সম্ভাবনা আছে। এবং বিজেপি আজ বলতে পারে না, আজকের দিনে তারা বলতে পারবে না যে কারা কোন সিটে 15 সিটের মধ্যে কোন সিটে তারা জিততে পারবে, সেই কারণে সিউরিটি তাদের কোনো সিটে নেই। বিগত নির্বাচনের যেটা চিত্র আমরা যেটা ফলাফল, কংগ্রেস 26টা সিটে জিতেছে, ইউডিএফ 13টা সিটে জিতেছে এবং দুটো দল মিলে আমরা বুট টানাটানি করে আমরা 30টা সিটে আমরা হেরেছি। সিপিআই সিপিএম এরা বুট টানাটানি করে আরো 4টা সিটে আমরা হেরেছি। আজকে সেই সিপিআই সিপিএম এবং সিপিএমএল এরা তো আছেই, সাথে বিপিএম এর 12টা বিধায়ক আরবত বিধায়ক আমাদের বিধানসভায় আছেন, বিপিএম দলের নেতা তিনি আমাদের সাথে আছেন। তো নির্দ্বিধায় আজকে সমস্ত আসামের একটা এনভায়রনমেন্ট বদলে গেছে। আপনারা মিডিয়ায় আপনারা দেখেছেন যে আমাদের যেটা একটা একটা একটি পুলের মতো আপনারা কিছুটা আভাস আপনারা পেয়ে গেছেন যে আগামীতে আমাদের এই মহাজোটের সরকার হবে এবং আমরা এই ভয়াবলিতে আমরা অন্তত 15টা সিটের মধ্যে আমরা 12-13টা সিট আমরা পাব। ফরিদপুর জেলায় আমরা 5টা সিটের মধ্যে আমরা 5টাই পাব। একটা বড় একটা দল হিসাবে, বড় একটা টিম হিসাবে আমরা রাজনীতিতে আমরা আত্মপ্রকাশ করব। আমরা এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের, আমরা ব্রিটিশ এই দেশ থেকে আমরা হারিয়েছি, কেন দাঁড়িয়েছি, বিদেশি শক্তিতে আমরা এই দেশ থেকে দাঁড়িয়েছি। আমরা দেশের মানুষ দেশকে পরিচালনা করবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন, আমাদের মুখ্যমন্ত্রী হলেন। সেই লড়াই আজকে লড়াই ভারতবর্ষের কীর্তি স্বাধীনতার যুদ্ধ। এই আসামের, এই আসামের সংহতি, আসামের ডেভেলপমেন্ট, আসামের শান্তি প্রতিষ্ঠা করা, আমরা আমরা সবাই মিলে এই আসামকে একটা শান্তির দ্বীপ হিসাবে আমরা নতুনভাবে আমরা আসামকে আমরা গ্রহণ করবো। তার জন্য আমরা সকলের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে। আজকে আমরা প্রত্যেকজনই আমরা একজন সৈনিক, আমরা সবাই একজন সৈনিক হিসাবে আমরা সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আমরা পরাস্ত করতে আমরা সাহায্য করব। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই শক্তিকে বিজেপিকে আমরা পরাস্ত করব। তার জন্য আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে। আমরা সামান্য দিন আমাদের হাতে সময় নেই, মাত্র 15টা দিন আমাদের হাতে আছে। এই 15টা দিন আপনারা দয়া করে একটু কষ্ট করে আপনারা কোথায় থাকে, আপনারা আপনারা এক একটা গাঁও পঞ্চায়েতে এক একটা এরিয়ায় কেউ কেউ আছেন, হয়তো ইউডিএফ করেছেন। আমি কংগ্রেস দলের থেকে, আমি কংগ্রেস দলের আমি হয়তো বিধায়ক ছিলাম, মন্ত্রী ছিলাম। আপনারা আমার অনেকে আছেন নেতৃবৃন্দদেরকে আজকে আমি সম্বোধন করে আপনাদেরকে বলছি, সময় নেই। আমার মনে হয় মাত্র 2 দিনের মধ্যে আমরা ZPC লেভেল আমরা এক একটা মিলন সভা আমরা করি এবং যারা ইউডিএফ যারা করছেন অনেকেই হয়তো আজকে নেতৃস্থানীয় রূপে আসছেন, সাধারণ কর্মীরা আছেন তারা এখনো বাকি হয়ে গেছে। আমরা কয়েকটা জয়েন্ট যদি মাত্র 3-4টা যদি মিটিং করি, অন্তত আমাদের মধ্যে যেটা ডিফারেন্স সেই ডিফারেন্সটা ভেঙে যাবে এবং আমরা সাদরে সবাইকে আমরা গ্রহণ করব এবং আমরা একটা টিম হিসাবে আমরা মাঠে আমরা এই নির্বাচন জিতে আমরা অবতীর্ণ হব। আমার বিশ্বাস আমাদের শক্তি মহাশক্তি আমরা এই নির্বাচনে বিপুল ভোটে আমরা জিতব। আজকে
এই মহানীদের অনেকেই বিগত নির্বাচনের সময় আমি দেখেছি, অনেক কর্মকর্তারা যারা সক্রিয় হবে বিগত নির্বাচনের সময়, যারা বিজেপি করছেন কিন্তু আমাকে হারানোর জন্য যারা ইউডিএফ কে সাপোর্ট করেছিলেন আজকে তাদের মনোবল ভেঙে গেছে। গতকালকে সকালে সঙ্গী অঞ্চল থেকে প্রায় 200 লোক আমার বাড়িতে এসেছেন, তারা বলেছেন যে আপনি কেন আমাদের গ্রামকে এখানে আসছেন না, এবার তো আমরা আপনাকে ভোট দেব। অত্যন্ত ভালো লেগেছে, গোবিন্দগঞ্জ ভিত থেকে সেখান থেকে অনেক লোক আসছেন, তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাপোর্ট করছেন অত্যন্ত মনে আনন্দ লেগেছে। আমার মনে হয় যে আজকে এই নির্বাচন আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা আজকে দলের নেতৃবৃন্দরা, ইউডিএফ দলের নেতৃবৃন্দরা আপনারা আপনারা আসার ফলে আমাদের সাথে আমরা একত্রে থাকার ফলে আমাদের বিরোধী দলের মনোবল ভেঙে গেছে। সুতরাং আজকে আমরা যে সবাই যদি একসাথে যদি আমরা সভা সমিতি করি, আমরা জায়গায় জায়গায় যখন যখন আমরা সভা করব, আমার মনে হয় যে সেই জায়গায় আর বিরোধী মানুষ বেশি থাকবে না। তো আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে এবং আগামী দিনে আমরা ঠিক ঐক্যবদ্ধভাবে আমরা যদি এই দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি করি, নিশ্চয়ই আমরা অন্তত দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ, দক্ষিণ করিমগঞ্জের মাটি আমরা আমাদের একত্রে আমাদের সাথে থাকবে। এইটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।